Hello viewer, this is Harun. Welcome to learn24bd.com. Viewer, how to question in Laravel framework series er ajke notun ekta porbe apnaderke shagotom. Viewer, ajke amra dekhbo hocche how to insert data by Ajax in Laravel framework. Laravel framework er moddhe amra kibhabe Ajax er maddhome data insert korte pari shei bishoyta dekhbo. To video shuru korar age bole nicche jara ekhono porjonto amar ei channel ta ke subscribe kore rakhenni, apnara jodi ei rokom video aro shamne pete chan shei khetre video niche ekta subscribe button paben, shekhan theke subscribe button e click kore nen ebong prottekta porber jete notification gulo shobar age pete paren shei khetre bell icon ti ache pashe oitate apnara click kore rakhen. To shuru kori ajker porbo ta. Amra amader project er moddhe দুইটা রাউট ক্রিয়েট করেছি, একটা রাউট হচ্ছে গেট রাউট আর একটা হচ্ছে পোস্ট রাউট। তো গেট রাউটের মাধ্যমে আমরা একটা ফর্মকে রিটার্ন করব, যেটা হচ্ছে কন্ট্রাক্ট কন্ট্রোলারের গেট কন্ট্রাক্ট মেথডের মাধ্যমে একটা ভিউ রিটার্ন করাবো যেখানে আমাদের ফর্মটা থাকবে। তো আমরা কন্ট্রাক্ট কন্ট্রোলারে দেখি এই দুইটা রাউটকে রাউটকে হ্যান্ডেল করবে দুইটা মেথড কন্ট্রোলার কন্ট্রাক্ট কন্ট্রোলারের। তো ফার্স্ট যে মেথডটা আছে গেট কন্ট্রাক্টস, তো এটার মধ্যে আমরা কন্ট্রাক্টস যে ইয়াটা আছে ভিউটা আছে সেটাকে রিটার্ন করাচ্ছি এই মেথডের মাধ্যমে। তো আমরা দেখি যে আমাদের ভিউটা কীরকম, দেখতে পাচ্ছেন অ্যাজাক্স সেন্সার একটা জাস্ট আমি ট্যাগ দিয়েছি এবং এখানে তিনটা ফিল্ড দিয়েছি, নেম, ইমেল, ফোন এবং একটা সাবমিট। আমরা ফর্মটা দেখি, একটু মার্ক আপটা দেখি, খুবই সিম্পল একটা মার্ক আপ দেখতে পাচ্ছেন ফর্ম। এই ফর্মকে আমরা জ্যাকোয়ারি দিয়ে যাতে এই ফর্মের সাবমিটটা যাতে ধরতে পারি সেটার জন্য আমরা একটা আইডি দিয়েছি এটাকে ধরে আমরা কাজ করার জন্য। জাস্ট এগুলো হচ্ছে তিনটা ফিল্ড এবং একটা সাবমিট বাটন। তো আমরা যেহেতু ইমেলটা যাতে রেস্ট্রিক্ট করে দেওয়া যায় যে ইমেলই দিতে হবে, সেই জন্য আমরা জাস্ট এটাকে একটু চেঞ্জ করছি ইমেল ফিল্ড এবং নাম্বার এখানে যাতে ট্যাক্স দিতে না পারে সেই জন্য আমরা এটাকে টাইপটা নাম্বার করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা আগে আমাদের ফ্রন্ট এন্ডে যে কাজটা আমরা যদি দেখি, এখন একটু ফর্মটাকে রিলোড করে আমরা যখন এখানে সাবমিট করছি দেখতে পাচ্ছেন ফর্মটা রিলোড হয়ে যাচ্ছে এবং আমাদের একটা অ্যারর প্রদর্শন করছে, কেননা আমরা এটাকে পোস্ট রিকোয়েস্ট করছি। দেখতে পাচ্ছেন এখানে মেথড পোস্ট আছে এবং কিছু যখন দিব না আমরা অ্যাকশনে, তখন এটা বোঝাই যায় যে কারেন্ট ইউআরএল হিট করবে, যেহেতু পোস্ট মেথডে হিট করছে সো সে এটাকে পাচ্ছে না। যখন আমাদের যেটা করতে হবে, আমরা এর আইডিটা ধরি জ্যাকোয়ারি দিয়ে, এটা আমাদের হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম সাবমিট ফাংশন। এখন আমাদের যে বিষয়টা হবে, আমরা যদি এখানে কনসোল লগ করি সাবমিটেড সাবমিট দেখলাম, এখন আমরা যদি আমাদের ইন্সপেক্ট করি কনসোলটাকে, সামথিং কিছু একটা লিখলাম, লিখার পর আমরা যখন সাবমিট দিচ্ছি দেখতে পাচ্ছেন সাবমিট কথাটা কিন্তু আমার কনসোলে আসছিল কিন্তু তাও কিন্তু রিলোড হয়ে যাচ্ছে। তো এই রিলোডটাকে বন্ধ করার জন্য আমরা এখান থেকে ইভেন্টটাকে পাস করাবো এই এনএনএমএস ফাংশনে এবং এই ইভেন্টটাকে আমরা দিব হচ্ছে কি প্রিভেন্ট ডিফল্ট নামে একটা ফাংশন আছে। এটার মাধ্যমে হবে কি, সে তার যে ডিফল্ট যে বিহেভিয়ারটা আছে, তো ফর্ম সাবমিট করলে যে রিলোডটা হয় সে তার ডিফল্ট বিহেভিয়ারটাকে সে কী করে দিবে, প্রিভেন্ট করে দিবে, অর্থাৎ সে রিলোড হতে দিবে না। এখন যদি আমরা একবার ট্রাই করে দেখি, রিলোড করলাম, এখন যদি আমি লিখি, এখন যদি আমি সাবমিট করি দেখতে পাচ্ছেন ফর্মটা রিলোড হচ্ছে না, আমরা যতবার দিচ্ছি কিন্তু আমাদের এখানে সাবমিট কথাটা আসছে যেটা আমরা কনসোল লক করেছি। এখন হচ্ছে আমাদের মেইন পার্ট। তো আমরা কি করব, আমরা এখানে আমরা ডেটাগুলো নেব, এখানে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে আমরা এখানে নিব। তো আমরা ভেরিয়েবলে ডাটা হিসেবে নিচ্ছি এগুলোকে এবং আমরা যেহেতু এই ফর্ম সবগুলো ডাটাকে নিব, তো জ্যাকোয়ারিতে এটা নেওয়া খুবই ইজি, আমরা সিরিয়ালাইজ যে মেথডটা আছে সেই মেথডের হেল্প নেব, তাহলে আমাদের এখানে সবগুলো ডেটা চলে আসবে। আমরা যদি কনসোল লগ করে দেখি ডেটা, আমরা এখানে কারি এবিসি এবং একটা নাম্বার দিলাম,
এখন আমরা যদি সাবমিট করি আই থিং আমাদের এই ডেটাগুলোকে পাওয়া যাবে আমরা সাবমিট দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিরিয়ালাইজ হয়ে গেছে ডেটাগুলোকে কিভাবে হয়েছে দেখেন নেম ইকুয়াল আমরা যে নামটা দিয়েছি এবং এন্ড দিয়ে দিয়ে আমরা যেভাবে কোয়ারি প্যারামিটার পাস করি সেইভাবে জিনিসটা এখানে আসছে তো সিরিয়ালাইজ হয়ে গেছে এখন জাস্ট আমরা এই ডেটাগুলোকে আমাদের কন্ট্রোলারে পাঠাই দিতে হবে দ্যাট মিনস আমরা এখানে যে আমাদের কন্ট্রোলারটা আছে এবং এটার জন্য আমরা যে রাউটটা লিখেছি পোস্ট রাউট সেখানে পাঠাইতে হবে তো আমরা জানি কিভাবে যে করে অ্যাজাক্সে কাজ করতে হয় অ্যাজাক্স তো এই অ্যাজাক্সের মধ্যে একটা অবজেক্ট যাবে অবজেক্টের মধ্যে আমাকে কিছু জিনিস বলে দিতে হবে আমি এখানে ডেটা নিলাম আমি একটা ভেরিয়েবল নিয়ে যে ইউআরএল অর্থাৎ আমাদের এই জিনিসটা কোথায় হিট করবে তো এটা আমাদের হিট করবে হচ্ছে আমাদের আমি এখানে ডিরেক্টলি ব্লেড সিনট্যাক্স লিখছি ইউআরএল আমাদের এটা হিট করবে হচ্ছে কন্ট্যাক্টস এখানে হিট করবে ইউআরএল আর এটার মেথড ভেরিয়েবল আচ্ছা মেথডটা আমরা ভেরিয়েবলে না নিই এখানে আমরা এগুলো প্রপার্টিগুলো সেট করে দিই ফার্স্টে হচ্ছে আমার ইউআরএল ইউআরএল হিসেবে যাবে হচ্ছে আমার এই ইউআরএলটা যেটা আমরা ভেরিয়েবলে নিয়েছি এবং এটার মেথড হবে হচ্ছে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি পোস্ট এবং এটার ডেটাগুলো হবে আমরা এইখানে যে ডেটা ভেরিয়েবলটা নিয়েছি সেই ডেটা ভেরিয়েবল এবং এটা যখন সাকসেস হবে সাকসেসের মধ্যে আমরা একটা কল ব্যাক ফাংশন অর্থাৎ একটা এনিমাস ফাংশন বাইন্ড করে দিচ্ছি যেখানে আমরা এখানে কিছু রেসপন্স পাবো এখানে একটা রেসপন্স পাবো সেই রেসপন্স দিয়ে আমরা একটা কাজ করতে পারবো এবং এটা যদি কোনো এরর হয় তাও একটা কল ব্যাক পাবো যেখান থেকে আমরা এখানে যে অ্যারোরটা হবে সেই অ্যারোরটা আমরা এখানে রিসিভ করব তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে কন্ট্রোলার কোড লিখতে হবে এবং আমরা দেখি যে আমরা এখান থেকে যখন ডেটা অ্যাজাক্স পোস্ট রিকোয়েস্টে পাঠাবো তখন কোনো ধরনের অ্যারোর আমরা ফেস করছি কিনা আমরা একটু কনসোল লগ করি অ্যারোর এখনও পর্যন্ত আমরা কন্ট্রাক্ট কন্ট্রোলারের কোনো কোড লিখি নাই আমরা জাস্ট এখন যদি একটু সাবমিট করে রিলোড দিচ্ছি এখানে একটা জিনিস আসছিল এটার জন্য জাস্ট এটা এটা আমার যাতে অটো কমপ্লিটটা না হয় আমি এখানে লিখলাম করি এখন একটা এখানে রিসেটার এটা জিমি ডট কম এবং এখানে একটা ফোন নাম্বার লিখলাম এখন যদি আমি সাবমিট দিই দেখতে পাচ্ছেন আমার ডেটাটা এখানে সিরিয়ালাইজ হয়েছে সেটা আমরা কনসোল লগ করেছি এখন যখন এটাতে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি আমরা এখানে একটা অ্যারোর পাচ্ছি আমরা একটু অ্যারোরটা দেখা ট্রাই করি তো এখানে যে অ্যারোরটা আসছে সেই অ্যারোরটার মেসেজ যেটা আসছে সেটা হচ্ছে সিএসআরএফ টোকেন মিসম্যাচ দ্যাট মিন্স আমরা জানি লারভেলে যখন পোস্ট রিকোয়েস্ট হয় তখন তার সিকিউরিটি পারপাসের জন্য আমাদের একটা হেডার দিয়ে সিএসআরএফ টোকেন পাঠাতে হয় যেটা আমরা যদি ফর্ম লোড করি সেক্ষেত্রে আমরা অ্যাজাক্স সারা যখন কাজ করি তখন আমরা ফর্মের পরে একটা হিডেন ট্যাগ নিয়ে নিই সিএসআরএফ টোকেন নামে তো আন্ডারস্কোর টোকেন নামে যেটাতে আমরা টোকেনটা পাঠাই এখন কিন্তু আমাদেরকে এটা ম্যানুয়ালি পাঠাইতে হবে যার কারণে আমাদেরকে এই সিএসআরএফ টোকেনটা এখানে দিচ্ছে তো এখান থেকে আমি জাস্ট এখানে জাস্ট আসলে আমাদের এই রিকোয়েস্টটা এখানে আসছে সেটা বোঝার জন্য আমি জাস্ট এখান থেকে রিটার্ন করাচ্ছি ইট ইজ ওয়ার্কিং জাস্ট আমরা যদি এখানে যদি রিকোয়েস্টটা পাঠাই এবং যদি এটা সাকসেস হয় তাহলে অবশ্যই আমরা এটা ইট ইস ওয়ার্কিংটা পাবো আমরা এখানে সাকসেস কনসোল লগ করে দেখি রেসপন্স আমরা এই রেসপন্সটা এখানে কনসোল লগে পাবো কিন্তু আমরা এখনও পাচ্ছি না কেননা আমরা সিএসআরএফ টোকেনটা পাঠাই না তো সিএসএফ টোকেনটা যাতে অ্যাজাক্সে আমরা অ্যাজাক্স সেট আপস একটা যে কোয়ারিতে মেথড আছে সেখানে আমরা প্রত্যেকটা অ্যাজাক্সের পোস্ট রিকোয়েস্টের জন্য অর্থাৎ হেডার মধ্য দিয়ে আমরা যাতে সিএসএফ টোকেনটাকে পাঠাতে পারে সেজন্য আমি এই কোডটা লিখেছি দেখতে পাচ্ছেন অ্যাজাক্স সেট আপ নামে একটা ফাংশন আছে যেখানে আমরা একটা অবজেক্ট পাস করিয়েছি যেখানে আমরা হেডারকে বলে দিচ্ছি এক সিএসআরএফ টোকেন আমরা সিএসআরএফ টোকেনের যে হেল্পার মেথডটা আছে সেটার মাধ্যমে আমরা এটা দিয়ে দিচ্ছি এখন যদি আমরা একবার ট্রাই করে দেখি আমি রিলোড করছি রিলোড করে আমি যদি এখানে করি
একটা নাম্বার দিলাম। এখন যদি আমরা একবার ট্রাই করে দেখি কনসোল লগ সাবমিট, ওয়াও দেখতে পাচ্ছেন আমাদের এই সিরিয়ালাইজ যে মেথডটা করেছে, মেথডের মাধ্যমে ডাটাগুলোকে নিয়েছে এবং সেটা আমাদের কন্ট্রোলারে গিয়েছে, সেটা প্রমাণ হচ্ছে ইটস ওয়ার্কিং, ইট ইজ ওয়ার্কিং, যেটা আমরা আমাদের এই কন্ট্রোলার মেথড থেকে রিটার্ন করাচ্ছিলাম। দ্যাট মিন্স আমাদের সাকসেসফুলি এখন কিন্তু আগে যে সিএসএফ টোকেনের জন্য যে এররটা দিচ্ছিল সেটা আমরা সলভ করতে পেরেছি জাস্ট এই কোডটার মাধ্যমে। অ্যাজাক্স সেট আপ করে দিয়েছি আমরা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য, অ্যাজাক্স রিকোয়েস্টের জন্য আমরা সিএসএফ টোকেনটা এটার মাধ্যমে পাঠিয়ে দেব, তাহলে আমাকে প্রত্যেকবার ধরে ধরে পাঠাতে হবে না। এবং এটা যে সাকসেসফুলি যাচ্ছে আমার কন্ট্রোলারে সেটার প্রুফ হচ্ছে আমরা এই সাকসেস কল ব্যাকে আমরা ইট ইজ ওয়ার্কিং যে লেখাটা আজ এখান থেকে রিটার্ন করাছিলাম সেটা আমরা এখানে পাচ্ছি, কনসোল লক করে পাচ্ছি দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমাদের যে কাজটা অ্যাজ ইউজুয়াল আমরা কী করব, এখানে যে এর ডেটাগুলো আসছে সেই ডেটাগুলোকে আমরা সেভ করার ট্রাই করব। তো আমি এখানে একটা রিকোয়েস্ট একটা ইনস্ট্যান্স নিচ্ছি, এখন আমরা কী করব জাস্ট আমি এখানে কোনো মডেল ছাড়াই কাজ করছি, টেবল আমাদের কন্ট্যাক্টস নামে একটা ট্যাবল আছে যেখানে আমরা একটা ক্রিয়েট মেথড আছে, এই ক্রিয়েট মেথডের মধ্যে আমরা একটা অ্যারে পাস করাবো, অ্যারের মধ্যে আমরা জাস্ট নেম নেম হিসেবে যাবে হচ্ছে আমাদের রিকোয়েস্ট থেকে যে ডেটাটা আসছে সেটার ইনপুট থেকে, সরি ইনপুট থেকে আমরা নেব হচ্ছে আমরা নেম যে কীটা আছে সেটার ভ্যালু, এবং আমরা ইমেলের জন্য নেব হচ্ছে ইমেল, এবং আমরা ফোন নাম্বারের জন্য সরি ফোন, দ্যাটস ইট। সব কিছু সাকসেসফুলি হয়ে গেলে আমরা এখান থেকে সরি কোনো একটা জায়গায় আমি ভুল করেছি যেটার জন্য আমাকে ভুল দিচ্ছে, হ্যাঁ এখানে কোনো ভুল নাই। তো এখান থেকে আমি রিটার্ন করাচ্ছি, আমি রিটার্ন হিসেবে একটা অ্যারে পাঠাচ্ছি যেখানে আমরা সাকসেস থ্রু এবং একটা মেসেজ পাঠাবো, মেসেজটা হচ্ছে দিব যে ডেটা ইনসার্ট সাকসেসফুলি, দ্যাটস ইট। তাহলে খুবই সিম্পল, আমরা রিকোয়েস্ট একটা ইনস্ট্যান্স নিয়ে এটা মেথড ইনজেকশনের মাধ্যমে কাজ করেছি, এবং এখানে আমরা প্রত্যেকটার কী ধরে ধরে আমরা আমাদের যে ফর্ম থেকে যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলোকে জাস্ট বলে দিয়েছি। এতটুকু কাজ হলে আমরা আশা করছি আমাদের যে এই মেসেজটা আমরা সেটা এখানে পাবো। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি যে আমরা সার্ভার সাইড থেকে যে যে মেসেজটা এখানে পাঠাচ্ছি সেই মেসেজটা আমরা এখানে অ্যালার্টের মাধ্যমে শো করাতে পারি, তাহলে সেটা হচ্ছে রেসপন্স, ইফ রেসপন্স সাকসেস, সাকসেস দ্যাট মিন্স সাকসেস থ্রু হলে, এখানে যদি থ্রু আসে সেক্ষেত্রে আমরা অ্যালার্ট হিসেবে সাকসেসের যে মেসেজটা আসছে অর্থাৎ রেসপন্স থেকে রেসপন্স মেসেজ, আমরা একটু রিলোড করি একবার ট্রাই করে দেখি আসলে কী হচ্ছে। করিম করিম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এবং আমরা একটা নাম্বার দিলাম, আমরা যদি সাবমিট করি এখন কিন্তু আমরা একটা অ্যারোর পাচ্ছি, অ্যারোটা একটু দেখি আমাদের কী অ্যারোর আসছে। দেখতে পাচ্ছেন কল আনডিফাইন্ড মেথড ক্রিয়েট, তো অ্যাকচুয়ালি আমি নিজেই ভুল করেছি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ আমাদের লারভেলের কোয়ারি বিল্ডারে এই মেথডটা নাই ক্রিয়েট, যেটা হচ্ছে আমাদের ইলিকুয়েন্টে আমরা ইউজ করতে পারি। সো এখানে জাস্ট আমরা ইউজ করবো হচ্ছে ইনসার্ট। এখন যদি আমরা একবার ট্রাই করি এটাকে এগুলো রিমুভ করে দিলাম, আমি যদি একই জিনিসটা যদি যেহেতু আমরা সার্ভার সাইড চেঞ্জ করেছি এখানে আমরা ডম দ্যাট মিন্স এসটিএমএল কোনো চেঞ্জ করিনি, সো আমাদেরকে নতুন করে আবার লিখতে হবে না, সাবমিট দিলাম, ওয়াও দেখতে পাচ্ছেন ডেটা ইনসার্ট সাকসেসফুলি। তো এই ডেটাটা যে সাকসেসফুলি ইনসার্ট হয়েছে সেটা আমরা এখান থেকে আমাদের ডেটাবেজ যদি একবার দেখি আমাদের কন্ট্যাক্টস যে ইয়েটা আছে সেটা আমি একটু রিলোড করছি, এবং আমাদের এখানে লাস্ট যে রেকর্ডটা আছে দেখতে পাচ্ছেন 51 নম্বর রেকর্ড,
করিম @gmail.com এবং এটা পাচ্ছি তো আমরা আরেকটা রেকর্ড ইনসার্ট করে দেখি যে আমাদের টিকটক মতো সবকিছু কাজ করছে কিনা আমি রিলোড করলাম এখানে লিখছি আমি রহিম @gmail.com এবং আমরা একটা নাম্বার দিলাম এখন যদি আমরা আবার সাবমিট দেই দেখতে পাচ্ছেন ডেটা ইনসার্ট সাকসেসফুলি এটা ডেটাটা ইনসার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে 52 নম্বর যে রেকর্ডটা আছে রহিম rohim@gmail.com এবং এটা নাম্বার সো আজকের পর্বটা ছিল হচ্ছে টোটালি অ্যাজাক্স এর মাধ্যমে কিভাবে ডেটাকে ইনসার্ট করবেন কোন প্রকার সিএসআরএফ টোকেন মিসম্যাচ এই ধরনের কোনো এক্সেপশন ছাড়া আর বাকি যে আদার যে কাজগুলো আছে সেটা আপনারা অ্যাজ ইউজুয়াল হয়তো পারবেন আজকের পর্বের শুধু উদ্দেশ্য ছিল কিভাবে আমরা অ্যাজাক্স দিয়ে ডাটাকে ইনসার্ট করাতে পারি সো এটা আপনারা অনেক কিছু করতে পারেন এটার ইমপ্লিমেন্টেশন দিয়ে তো আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ